কলেজ আর স্কুলবিলাকতো যিমান বিলাক কন্টেক্সুয়াল শিক্ষক আছে, কন্টেক্সুয়াল টিচার আছে, প্রফেসর আছে বা লেকচারার আছে, সকলকে নিয়মীয়া করবর কারণে আর স্থায়ী চাকরি স্থায়ী করবর কারণে আমি দাবি উত্থাপন করল। আমি আকৌ এবার কব খুঁজছো শিবসাগরের কথা, শেষ কথাখিনি আপনার শিবসাগরত এক নতুন বৌদ্ধিক ঐতিহ্য গড়ি তুলব খোঁজা হয়েছে। প্রথম সময়ের যখন বুদ্ধিজীবী মণিৰাম দেৱানৰ যদি আমি আরম্ভ করো, লক্ষ্মীনাথ বেজবুড়ার বাহির যদি আমি আরম্ভ করো, আর তারও আগে তরুণোদয় প্রকাশের যদি আরম্ভ করো, বৌদ্ধিক ঐতিহ্যর প্রথম ঠাই বলে কলে শিবসাগরের নাম লব লাগবে। কিন্তু শিবসাগরের কারণে 100 কোটি টাকার একটা পেকেজ বহুদিনের আগত ঘোষণা করা হয়েছিল, সেই পেকেজ সরকারের উলিয়াই নিবর কারণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার কারণে ডিসির সকল ডিপার্টমেন্টের মিটিং সেদিন অনুষ্ঠিত করা হয়েছে, আর অচিরে প্রয়োজনীয় পুঁজি পয়ার লগেলগে শিবসাগরত বহল আহল রাস্তা পদূলি, পার্কিং প্লেস নির্মাণ করা, ড্রেন সমূহ নির্মাণ করা, সকলবিলাক ঐতিহাসিক স্থানলৈ যোৱা ৰাস্তাবিলাক নির্মাণ করা, আপনার ট্রেফিক সিগনেলবিলাক ঠিক করা, তারপর আপনার কি কয় স্ট্রিট লাইটবিলাক ঠিক করা, আর ঐতিহাসিক পার্কবিলাক নির্মাণ করা, মানে নতুন রূপর এখন শিবসাগর গড়ি তুলিবর কারণে আমি কার্যব্যবস্থা গ্রহণ করেছো। মই প্রথম প্রশ্ন তুলিছে বিধানসভাত, এবার বিধানসভার প্রথম 5 দিনের কারণে এতিয়ালৈকে আমাক প্রশ্ন খোঁজা হয়েছে, প্রথম পাঁচ দিনের কারণে 12, 13, 14, 15, 16 5 দিনের কারণে মই 20টা প্রশ্ন দিছো। ইমান প্রশ্ন বোধহয় কোনেও নিদিয়ে, তথাপি মই 5 দিনের কারণে 20টা প্রশ্ন দিছো। আর প্রথম প্রশ্ন তো মই খুঁজিছো কার উপর, মুখ্যমন্ত্রীর লগত ফেস টু ফেস মই স্টার কোয়েশন বিচাৰিছো, অর্থাৎ স্টার কোয়েশন বিচাৰিলে মই প্রশ্নটো মুখেৰে উত্থাপন করিম আর মুখ্যমন্ত্রী প্রশ্নটোর মুখেৰে উত্তর দিব লাগিব। মই সুধিছো যে কা আন্দোলনত অসমত কিমানটা গুলি চালনার ঘটনা, কিমানটা লাঠি চালনার ঘটনা, কিমানটা কন্দুয়া গেছ প্রয়োগের ঘটনা ঘটিলে, কিমান আঘাতপ্রাপ্ত হল, কিমান গুলি খালে, কিমান গুলি খায় মরিলে, আর গুলি খায় মৃত্যু হওয়া আর আঘাতপ্রাপ্ত সকলক কিমান ক্ষতিপূরণ দিয়া হয়েছে, কার ফলস্বরূপে কিমান মানুষ অসমলৈ আহিব বিদেশী আর কেতিয়াৰ সংস্থাপিত করিব। আপনি ঠিক কথা কৈছে যে অসমত এতিয়া গণতন্ত্র নাই, এটা কোনোবাই সরকারের বিরুদ্ধে এটা বাক্য লিখিলেও লগেলগে বুক করা হয়, এরেস্ট করা হয়, নহলে পুলিশ থানালৈ মাতি নিয়া হয়। গতি গণতন্ত্রক অসমত হত্যা করা হয়েছে, তার বিপরীতে আরএসএস আর বিজেপির মানুষবিলাকে মুখ্যমন্ত্রী আর মন্ত্রীবিলাকে মিছামিছা কথারে কিছু প্রবন্ধ পাতি লিখাতো আমি দেখিবলৈ পাইছো। যেনেকৈ শ্যামাপ্রসাদ মুখার্জী সম্পর্কে মিছা কথা কৈছে, যেনেকৈ ইমার্জেন্সি সম্পর্কে মিছা কথা কৈছে, এই আটাইবিলাক কথা আমি দেখিবলৈ পাইছো। গতি মই অতি স্পষ্ট ভাষাত কৈছো যে অসমত পুনৰ গণতন্ত্র প্রতিষ্ঠা করবর কারণে আর গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করা আর কথা কোয়া মানুষের বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা লব নোৱাৰে, তার কারণে বিধানসভাত প্রশ্ন উত্থাপন করা হব, আর তার কারণে সকল ধরনের বিধানসভাত যান যাবে সকলবিলাক করা হব। না, মই ভাবো যে পরীক্ষা পাতিবই লাগিব, মানে যদি সরকারে কয় যে কোভিডর কারণে পরীক্ষা পাতিব নোৱাৰি আর আমি যদি পরীক্ষা পাতিবই লাগিব বলে কও, তেতিয়াহলে আমাক মানে ফাঁসিয়ে দিব যে ই আসলে কোভিড বিয়পাব খুঁজছে বলে কব। মুখ্যমন্ত্রী হাজার হাজার মানুষক লৈ মিটিং করলে সেটা কোনো অপরাধ নহয়, মোক যদি কোনোবা মানুষে গাড়িটো এখন গামোচা পিন্ধায় তেতিয়াহলে সেটা অপরাধ, পরিস্থিতিটো এতিয়া এনেকুৱাটো। গতি আমি পরীক্ষা পাতিবই লাগিব বলে ডিমান্ড করব নোৱাৰো, কিন্তু CBSE যেনেকৈ কৈছে যে যদি কোনোবাই এতিয়ার মার্কশ্বীটখনক লৈ সন্তুষ্ট নহয়, কোনোবাই যদি স্পেশাল পরীক্ষাত বহিব খোজে, তেতিয়াহলে অসম সরকারেও তেনেকুৱা কৰিব লাগে যে যদি বর্তমানের মার্কশ্বীটখনক লৈ কোনোবা সন্তুষ্ট নহয়, অসম সরকারেও বা অসমৰ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা আমার কি কয় কাউন্সিলেও আসলতে তেনেকুৱা ধৰণৰ ছাত্র ছাত্রীসকলক পরীক্ষার সুযোগ দিব লাগে।